প্রিয় দর্শক ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি যে মার্কায়েট না করেও পুজোয় রোগা হওয়া যায় শুধু তিন উপায়ে মেথি খেতে হবে উৎসবের ভিড়ে আলাদা করে নজরে পড়তে কমবেশি সকলেই চান সাজগোজের প্রস্তুতির পাশাপাশি তাই পুজোর আগে চলে রোগা হওয়ার তর্জো শরীরের বাড়তি মেধ ছড়িয়ে পুজায় পছন্দমতো পোশাক পরার ইচ্ছা পূরণ করতেই ওজন কমানোর প্রভূত চেষ্টা চলে কেউ জিমে যান কেউ আবার পুজোর আগের মাসখানেক প্রায় উপবাস পর্বে চলে যান উৎসবের আবহে শরীরকে এত কষ্ট না দিয়েও রোগা হওয়া যায় মেথির উপর ভরসা রেখে শুধু তিন উপায়ে মেথি খেতে হবে কিভাবে খাবেন ম্যাথি এক মেথিতে রয়েছে ভরপুর মাত্রায় ক্যারোটিনয়েড যা দ্রুত ওজন কমাতে পারে বাজার চলতি মেথি গুঁড়োর উপর ভরসা না করে বাড়িতেই শুকনো খোলায় মেথি ভেজে গুঁড়িয়ে নিন এরপর তা গরম জলে মিশিয়ে খান এই জলে লেবু ও মধুও মেশাতে পারেন দুই সকালে উঠেই চায়ে চুমুক দেওয়ার অভ্যাস সেই চায়ে দিয়ে দিতে পারেন কয়েকটা মেথি দানা হজম শক্তি তো বাড়বেই সঙ্গে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে তেতো স্বাদ ভালো না লাগলে স্বাদ বৃদ্ধি করতে চায় এলাজ বা আদাও দিতে পারেন খালি পেটে এমন চা খেলে মেধবে খুব সহজে তিন ভিটামিন ও নানা খনিজে পূর্ণ মেথি দানা হজম শক্তি বাড়ায় একটি পাত্রে মেথি বীজ নিয়ে তার উপর একটি ভিজে কাপড় ঢাকা দিয়ে রাখুন মাঝে মাঝেই কাপড়টিতে জল দিন দিন তিনেক পর মেথি বীজের অঙ্কুরোদ্গম হবে এই অঙ্কুরিত মেথিও নিয়মিত খেতে পারলে ওজন ঝরবে দ্রুত ডিস্কলাইমার এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুষ্টিবিদ এবং চিকিৎসকের পরামর্শ নিন